subscribe to Sonic Octaves Kids channel and press the bell icon to watch new cartoon videos. বাচ্চারা, তোমরা এখন যে গল্প শুনবে তার নাম হলো জাদু কলসি। অনেক দিন আগেকার কথা, একটা গ্রামে এক কৃষক থাকত। সে রোজ তার খেতে গিয়ে ক্ষেতের কাজ করত। একদিন বর্ষা আসার আগে কৃষক মাটি খুঁড়ছিল, হঠাৎ দেখতে পেল মাটির তলায় একটা কলসি। কলসিটা বার করে কৃষক ভাবতে লাগল, এটা নিয়ে আমি কি করব? কি করবে ভেবে না পেয়ে ও সেটাকে তার ক্ষেতের কাছে রেখে দিল। দুপুরবেলা খাওয়ার সময় নিজের কোদালটা কলসির ভিতরে রাখল, দুপুরের খাবার খেতে লাগল। যেই না ওর খাওয়া শেষ হলো, হঠাৎ দেখল কলসির ভিতর থেকে 100টা কোদাল বেরিয়ে এলো। একদম অবাক হয়ে গেল। তখন ওর মনে হলো এই ঘটনাটা নিশ্চয়ই জাদু কলসির জন্য হয়েছে। আমি তো একটাই কোদাল নিয়ে এসেছিলাম, হঠাৎ 100টা কোদাল কি করে হয়ে গেল? সব কোদাল বাইরে রেখে কাছের একটা পাথর নিয়ে তার ভিতরে রাখল। কিছুক্ষণ পরে কলসির ভিতর থেকে বেরিয়ে এলো 100টা পাথর। তখন সে বুঝতে পারল ওই কলসিটা আসলে জাদু কলসি। কৃষক কলসিটাকে বাড়িতে নিয়ে এসে রাখল আর খুব সাবধানে একটা কোণায় রেখে দিল। সেদিনের পর থেকে ওর যখনই কিছু দরকার হতো ও সেই জাদু কলসির সাহায্য নিত। জামার দরকার হলে কাপড়ের একটা ছোট্ট টুকরো রেখে দিত আর একটা পুরো জামা বেরিয়ে আসত। খিদে পেলে একটা ফল রেখে দিত আর জাদু কলসি তাকে 100টা ফল দিত। এইভাবে কৃষক আস্তে আস্তে ধনবান হতে লাগল। কিন্তু কৃষক লোভী ছিল না, জাদু কলসিটার কখনো অসৎ ব্যবহার করত না। আশেপাশে লোকজন দেখে ভাবতে লাগল, আরে কৃষক ধনবান কি করে হয়ে যাচ্ছে বলতো দেখি? ওর এই সাফল্যের কারণ ওদের খুব জানতে ইচ্ছে করল। একদিন এক প্রতিবেশী তার বাড়ির জানলার ধারে চুপটি করে গিয়ে দাঁড়িয়ে পড়ল, বাড়ির ভিতরে কি হচ্ছে দেখতে লাগলো। জানলার বাইরে দিয়ে দেখতে পেল কৃষক এক ছোট্ট চামচ দুধ কলসির ভিতরে রাখল। কলসি থেকে বেরিয়ে এলো 1 লিটার দুধ। হ্যাঁ, এইবার বুঝতে পেরেছি, এখন বুঝতে পারলাম এই কৃষক ধনবান কি করে হয়ে যাচ্ছে, এটা তো জাদু কলসির জন্য। তখন লোভী প্রতিবেশীটা ঠিক করল আজ রাতেই এটাকে চুরি করতে হবে। সেই রাতে লোভী প্রতিবেশী কৃষকের বাড়ি গেল, কলসিটাকে চুপটি করে এসে নিয়ে নিজের বাড়িতে রাখল। জাদু কলসিটা ব্যবহার করতে তার খুব ইচ্ছে করল, কিন্তু তার আগে ওই জাদু কলসির ভিতরে কিছু আছে কি না সেটাও তো ওকে দেখতে হবে। কি করল জানো? কলসির ভিতরে কিছু আছে কি না দেখার জন্য সে নিজের হাত কলসিটার ভিতরে ঢুকিয়ে দিল। যেই না সে তার হাত ঢুকিয়ে বার করল, অমনি তার 100টা হাত হয়ে গেল। প্রচণ্ড ভয় পেয়ে গেল। যেই মুহূর্তে ও তার বাড়ির বাইরে এলো, গ্রামের সব লোকেরা ভয় পেয়ে গেল। তাদের মনে হলো কোনো দৈত্য এসে গেছে। সবাই তার গায়ে পাথর ছুড়তে লাগলো আর গ্রাম থেকে বার করতে চেষ্টা করলো।
এই সব দেখে কৃষক বুঝতে পারল ওর জাদু কলসিটা ওই লোভী প্রতিবেশীটাই চুরি করেছে। এইভাবে সে তার জাদু কলসি ফেরত পেল আর ওই লোভী প্রতিবেশীকে গ্রাম থেকে চলে যেতে হলো। বাচ্চারা, এই গল্পের থেকে আমরা কি শিখলাম? কখনো লোভী হইও না। গল্পের নাম নুনওয়ালা আর গাধা। একটা গ্রাম ছিল, সেই গ্রামে একটা নুনওয়ালা থাকত। সেই নুনওয়ালা রোজ গ্রামের লোকেদেরকে নুন বিক্রি করত। কাছের একটা গ্রাম থেকে অনেক নুন নিয়ে সে তার নিজের গাধার পিঠে নুনের বস্তাগুলো বেঁধে নিজের গ্রামে ফিরত। কিন্তু গাধাটা খুব অলস ছিল, সে একদম কাজ করতে চাইত না, খালি কাজ না করার অনেক উপায় খুঁজত। কিন্তু নুনওয়ালা রোজ গাধাটাকে পিটিয়ে পিটিয়ে কাজ করাত। একদিন কি হলো জানো? রোজকারের মতো গাধাটা আর নুনওয়ালা পাশের গ্রাম থেকে যখন ফিরছিল, গাধা একটা পুকুর দেখতে পেল। পুকুর পার করার সময় গাধার পা হঠাৎ পাথর থেকে পিছলে গেল আর জলের মধ্যে পড়ে গেল। জল থেকে বেরোলো যখন, তখন গাধার মনে হলো যে বস্তা তো একদম খালি হয়ে গেছে। হালকা বোধ করতে লাগলো, নুনগুলো পুকুরের জলে মিশে গেছিল। গাধার তখন খুব আনন্দ হলো। ও ভাবলো যে বাহ, এটা তো দারুণ, জলের মধ্যে নুন মিশে গেলে তো আমাকেও এত ভারী আর বহন করতে হবে না। এই জন্য প্রত্যেক দিন যখন গাধাটা ফিরতে লাগলো, রোজ সে পাথর থেকে পড়ে যাওয়ার ভান করতে লাগলো। নুন জলে মিশে যেত আর বস্তা হালকা হয়ে যেত আর গাধা আনন্দে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরত। গাধার চালাকি নুনওয়ালা যখন বুঝতে পারল, তখন একদিন নুনওয়ালা বস্তার মধ্যে অনেক তুলো ভরে বস্তাটা গাধার পিঠে বেঁধে দিল। গাধা দেখল, বাহ, আজকে তো বস্তাটাও খুব হালকা অন্য দিনের থেকে। গাধা খুশিতে নুনওয়ালার সাথে যেতে লাগল। ও, আজকে তো বস্তাটা আরো হালকা, তাহলে ফেরার পথে আমি তো একদম আরামে আসতে পারবো, কোনো কষ্টই করতে হবে না। খুশিতে ফেরার সময় গাধা আবার এক জিনিস করল, যেই পুকুরে এলো চালাকি করে জলের মধ্যে পড়ে গেল। কিন্তু এইবারে যখন সে জল থেকে বেরোল, তখন দেখল বস্তা তো খুব ভারী হয়ে গেছে। আসলে কি হয়েছিল জানো? তুলোর বস্তার মধ্যে জল ঢুকে বস্তা ভারী হয়ে গিয়েছিল, এত ভারী হয়ে গিয়েছিল যে গাধা তো টানতেই পারছিল না। নুনওয়ালা তাকে ডান্ডা দিয়ে মারতে লাগলো, যাতে কিছুতেই গাধা যেন থামতে না পারে। নুনওয়ালা তাকে মারতে লাগলো, মারতে লাগলো, একদম বাড়ি অবধি তাকে মেরে মেরে নিয়ে যেতে লাগলো। গাধা বুঝতে পারল যে নিশ্চয়ই এটা নুনওয়ালার কাজ। এমন মার খেলো যে গাধা নিজেকে প্রতিজ্ঞা করল যে আর কখনো সে কোনো রকমের চালাকি করবে না। তাহলে বাচ্চারা,
এই গল্প থেকে আমরা কি শিখলাম? কোনো কাজ অবহেলা করবে না বা চট করে করে নেওয়ার কোনো সহজ উপায় খুঁজবে না। মন দিয়ে ভালো করে কাজ করলে ফল খুব ভালো হবে। সাবস্ক্রাইব করুন সনিক অক্টেভ কিডস বাংলা চ্যানেল আর বেল আইকন টিপুন বাচ্চাদের গল্প প্রথমে শোনার জন্য। গল্পের নাম শত্রুদের কথা শোনা উচিত নয়। সেই এক কালের কথা, একটা জঙ্গলে একটা নেকড়ে থাকত। সে কোনো খাবার না পেয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলো। পাশের এক গ্রামে গিয়ে পৌঁছলো। সেই গ্রামে নেকড়ে দেখলো বেশ কয়েকটা ভেড়া ঘাস খাচ্ছে। নেকড়ে ভাবলো, ওহো বাহ, দারুণ খাবার তো আজকে আমি পেলাম, বেশ মজা করে আমি খাবো এই ভেড়াগুলোদের। নেকড়ে ভাবলো ও এক লাফ দিয়ে ভেড়াদের কাছে যাবে আর ঘপ করে খেয়ে নেবে। ভেড়ারা কিন্তু ঠিক বুঝতে পেরে গেল। নেকড়ে আস্তে আস্তে ওদের কাছে যেই এলো, ভেড়ারা দৌড়ে পালিয়ে গেল। নেকড়ে ভেড়াদের পিছনে দৌড়তে লাগলো আর ভেড়ারাও নিজের প্রাণ বাঁচানোর জন্য খুব জোরে জোরে দৌড়তে লাগলো। দৌড়তে দৌড়তে ভেড়ারা দূরে একটা মন্দির দেখতে পেল। ওরা ভাবল যে মন্দিরের ভিতরে গিয়ে যদি তারা লুকিয়ে পড়ে তাহলে তো আর নেকড়েরা ওদের খুঁজে পাবে না। এই ভেবে ভেড়ারা মন্দিরের ভিতরে গিয়ে লুকিয়ে পড়ল। নেকড়ে তখন এদিক ওদিক ওদের খুঁজতে লাগল কিন্তু পেল না। তখন ওর মনে হল হয়তো ভেড়াগুলো মন্দিরের ভিতরে আছে। মন্দিরের দরজার বাইরে এসে নেকড়ে তখন ভেড়াদের বলল, ও আমার ভেড়া ভাইরা, তোমরা যদি ভাবতে থাকো যে মন্দিরের পিছনে লুকোলে তোমাদের কিছু হবে না, খুব ভুল করছো। মন্দিরের পুরোহিত এসে তোমাদের বলি দিয়ে দেবে, তখন তোমরা কি করবে? হয়তো নেকড়ে যেটা বলছে ঠিকই বলছে, এখানে থাকা উচিত নয়। ভেড়ারা ভাবল তাহলে নেকড়ের কথা শুনে এখান থেকে বেরোই, নেকড়ে হয়তো ঠিক কথাই বলছে। এই ভেবে ভেড়ারা মন্দির থেকে বেরোতে গেল। যেই না বেরোতে গেল, নেকড়ে এক লাফ দিয়ে একটা ভেড়ার গায়ে পড়ল আর খেয়ে নিল। ভেড়ারা যদি নেকড়ের কথা না শুনতো তাহলে কিন্তু নিজেদের প্রাণ হারাতো না। তাহলে বাচ্চারা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? কখনো শত্রুদের কথা শুনো না। গল্পের নাম অভ্যেসের ফল। একটা গ্রামে একটা কুমোর থাকত। সেই কুমোরের কাছে বেশ কয়েকটা গাধা ছিল। কুমোর রোজ সকালবেলা গাধাদের নিয়ে গ্রামে যেত, গাধাদের দিয়ে মাটি বইয়ে বিকেলবেলা বাড়ি ফিরত। বাড়ি ফিরে সেই মাটি দিয়ে মাটির কলসি বানাত। রোজকার মতো একদিন কুমোর গ্রামে গেল। সে গ্রামে গিয়ে দুপুরবেলা ঘুমানোর সময় গাছের গায়ে গাধাদের একটা দড়ি দিয়ে বেঁধে দিত। রোজকার মতো একদিন সে একই জিনিস করলো।
কিন্তু দেখলো একটা দড়ি কম আছে। সুতরাং একটা গাধা কি করে বাঁধবে ও? সে তখন ভাবল সেই গাধাটাকে সে নিজের সাথেই নিয়ে ঘুমোবে। কিন্তু কিছুতেই ঘুমোতে পারছিল না। কেন জানো? কারণ গাধাটা প্রচুর আওয়াজ করছিল। ঠিক তখনই তার পাশ দিয়ে একটা লোক যাচ্ছিল। লোকটা দেখল যে কুমোর কিছুতেই ঘুমোতে পারছে না। লোকটা তখন কুমোরের কাছে গিয়ে বলল, তুমি এক কাজ করো, গাধাটাকে নিয়ে গাছের কাছে গিয়ে ওকে গাছের গায়ে বাঁধার ভান করো, তাহলে দেখবে ও ঠিক ওখানে দাঁড়িয়ে থাকবে। কুমোর প্রথমে ভাবল, এ আবার কি কথা বলছে, ঠিক আছে করেই দেখি। কুমোর গাধাটাকে গাছের কাছে নিয়ে গিয়ে গাছের মধ্যে বাঁধার ভান করল। দেখে গাধাটা তো ঠিক একই জায়গায় দাঁড়িয়ে আছে। কুমোর খুশি হয়ে ঘাসের মধ্যে গিয়ে ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে উঠে যখন বাড়ি ফেরার সময় হলো, কুমোর গাধাদের খুলে দিল। সব গাধাগুলো হাঁটতে শুরু করল, কিন্তু পিছন ফিরে দেখে ওই গাধাটা একই জায়গায় দাঁড়িয়ে আছে। কুমোর বুঝতে পারল না গাধাটা কেন নড়ছে না। ঠিক সেই সময় আগের যে লোকটা ওকে বাধার উপায় দিয়েছিল, সেই লোকটা পাশ দিয়ে যাচ্ছিল। লোকটা তখন কুমোরকে বলল, তুমি ঠিক যেইভাবে ওকে বাধার ভান করেছিলে, ঠিক সেইভাবে ওকে খোলার ভান করো, দেখবে ও আবার হাঁটতে শুরু করবে। কুমোর আবার ভাবল, এ আবার কি কথা বলছে, ঠিক আছে করেই দেখি। ওই লোকটার কথা শুনে কুমোর গাধাটাকে গাছ থেকে খোলার ভান করল। যেই না করল, ঠিক সেই সময় গাধাটাও হাঁটতে শুরু করল। কুমোর খুশি হয়ে সবকটা গাধাদের নিয়ে নিজের বাড়ি ফিরে এলো। তাহলে বাচ্চারা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? ভালো অভ্যেসের ফল কখনো যায় না। বাচ্চারা, আজকে একটা দুষ্টু ছেলের গল্প শোনাতে যাচ্ছি। সেই দুষ্টু ছেলের নাম টিঙ্কু। টিঙ্কুর গ্রামের নাম সোনারপুর। সেই গ্রামে অনেক ছোট ছোট বাচ্চা ছিল। সব বাচ্চারা খেলত, কিন্তু টিঙ্কুর বাবা ওকে মাঠে ভেড়া চড়ানোর কাজ দিত। বাবা বলতো, টিঙ্কু, সব ভেড়াদের নিয়ে মাঠে যেও আর ভালো করে নজর রেখো, নইলে কেউ এসে ভেড়াদের চুরি করে নেবে। তাহলে এবার যাও আর মনে রেখো, কিন্তু ভেড়াদের দিকে নজর দিও, ভেড়াদের দিকে ভালো করে নজর দিও। বেচারা টিঙ্কু খেলা ছেড়ে, বন্ধুদের ছেড়ে একলা একলা ভেড়া চড়াতে যেত। একটা পাথরের উপর বসে খালি ভাবত, কি যে করব, একলা বসে বসে মন খারাপ হয়ে যেত। পাথর ফেলত, ঘাস ছিঁড়ত, সময় কিছুতেই কাটে না, উদাসভাবে দিন কাটাত। হঠাৎ একদিন একটা দুষ্টু খেয়াল এলো। যেই না খেয়াল এলো, পাথরের উপর দাঁড়িয়ে সবার নাম ডাকতে লাগলো, ওই সঞ্জু, ওই রাজু, গোপাল, রিজু, সবাই তাড়াতাড়ি এসো, নেকড়ে এসেছে। সবাই ভাবলো দেরি হলে নেকড়ে সব ভেড়াগুলোদের খেয়ে নেবে। যেই টিঙ্কুর গলা গ্রামের লোকেরা শুনতে পেল, সবাই দৌড়তে 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 টিঙ্কুর কাছে চলে এলো।
কোথায় কোথায় বলো বলো কোথায়? আমরা মেরে দেব নেকড়েটাকে বা তাড়িয়ে দেব। তুমি একদম ভয় পেও না। টিঙ্কু জোরে জোরে হাসতে লাগলো। এখানে কোনো নেকড়ে আসেনি। তাহলে এত জোরে জোরে চেঁচালে কেন? আমরা দৌড়ে দৌড়ে সবাই চলে এলাম। টিঙ্কু বলল, আমি একলা বসে বসে কি করব, তাই ভাবলাম একটা দুষ্টুমি করি। নেকড়ে টেকড়ে কিচ্ছু নেই এখানে। সবাই বাড়ি চলে গেল। কিছুক্ষণ পরে আবার টিঙ্কু এক জিনিস করল। শুনছো সবাই, শুনছো, দৌড়ো দৌড়ো, গ্রামে নেকড়ে এসেছে, পালাও পালাও। এইবারে সব মহিলারা টিঙ্কুর গলা শুনে দৌড়ে চলে এলো। ওরা নিজেদের কাজ ফেলে, কোথায় কোথায় টিঙ্কু, নেকড়েগুলো কই, বলো আমাদের। টিঙ্কু বলল, মাসি নেকড়ে তো আসেনি। আরে টিঙ্কু, এটা আবার কি কথা? এই বলে সব মহিলারা বাড়ি চলে গেল। তারপর কিছুক্ষণ পর সত্যি একটা নেকড়ে এলো আর ভেড়াগুলোকে খেতে লাগলো। ভয় পেয়ে টিঙ্কু চেঁচাতে লাগলো, এসো এসো সবাই এসো, দেখো কি হচ্ছে, সত্যি এসেছে একটা নেকড়ে, সত্যি এসেছে, সব খেয়ে নিচ্ছে ভেড়াগুলোদের, বাঁচাও বাঁচাও। কিন্তু এবার কেউ আর এলো না। সত্যি যে নেকড়ে এসেছিল সেটা কেউ বিশ্বাসই করল না। কেন জানো? কারণ এতক্ষণ তো টিঙ্কু সবাইকে মিথ্যে কথা বলেছিল, এখন টিঙ্কুকে নিজেই কিছু করতে হবে। টিঙ্কু নিজে পাথর থেকে নেমে ডান্ডা দিয়ে নেকড়েটাকে মারতে লাগলো। কিন্তু নেকড়েটা টিঙ্কুর গায়ের উপর ঝাঁপ দিয়ে প্রচণ্ড আঘাত করল। তার গায়ের মাংস ছিঁড়ে রক্ত বার করে দিল। টিঙ্কু কাঁদতে কাঁদতে গ্রামের লোকেদের কাছে গেল। টিঙ্কুকে দেখে ওরা সবাই নেকড়েটাকে মারতে আসলো। নেকড়েটাকে মেরে দিয়ে টিঙ্কুকে বলল, দেখলে টিঙ্কু তোমার দুষ্টুমির ফল, এরপর আর কখনো এরম করবে না, আর বড়দের মিথ্যে কথা কখনোই বলবে না। বাচ্চারা, টিঙ্কুর যা হলো তোমরা মনে রাখবে তো? মিথ্যে কথা কখনো বলবে না। আজকের গল্পের নাম সোনার ডিম। হোশিয়ারপুর বলে একটা গ্রাম ছিল। হোশিয়ারপুর বেশ উন্নত আর সমৃদ্ধ গ্রাম। ওই গ্রামে রামু বলে একটা কৃষক থাকত। রামুও সমৃদ্ধ ছিল। ওর কাছে অনেক গরু, ছাগল আর মুরগিও ছিল। রামু গ্রামে চাষ করত আর গরুর দুধ, মুরগির ডিম বেচে আর একটু কিছু বেশি টাকা রোজগার করত। হঠাৎ একদিন রামু দেখতে পেল ওর একটা মুরগি সোনার ডিম দিচ্ছে। একটা সোনার ডিম নিয়ে রামু কি করলো বলতো? শ্যাঁকড়ার দোকানে গেল। শ্যাঁকড়ার কাছে গিয়ে রামু বলল, শ্যাঁকড়া ভাই, তুমি কি সোনার ডিম নিয়ে ওর বদলে আমায় টাকা দেবে? শ্যাঁকড়া অবাক হয়ে জিজ্ঞেস করল, এটা তুমি কোথা থেকে পেলে? এটা তো সোনার ডিম। রামু কোনো উত্তর দিল না। কেন জানো? কারণ রামু এটাকে গোপন রাখতে চায়। এরপর থেকে প্রত্যেক দিন রামু গিয়ে শ্যাঁকড়াকে একটা করে সোনার ডিম দেয় আর শ্যাঁকড়া সোনার ডিমের বিনিময়ে রামুকে টাকা দেয়। এই করতে করতে রামু খুব বড়লোক হয়ে গেল। একদিন
শ্যাকরা রামুকে ডেকে বলল, এই রামু, তুমি যেখান থেকে প্রত্যেক দিন আমার জন্য সোনার ডিম আনো, যদি একবারেই 10টা ডিম এনে দিতে পারো, আমি তোমাকে এক একটা ডিমের জন্য 2 গুণ টাকা দেব। আনতে পারবে রামু? বাহ, এটা তো দারুণ প্রস্তাব, রামু মনে করল। আমার মুরগি যদি প্রত্যেক দিন ডিম দিতে পারে, তাহলে ওর পেটের ভেতরে নিশ্চয়ই অনেক ডিম আছে। আমি তাহলে 10খানা ডিম দিলে 2 গুণ টাকা পাবো, অনেক বড় লোক হয়ে যাব। তাহলে যাই, তাড়াতাড়ি বাড়ি গিয়ে ঠিক করে ভাবি কি করে 10খানা ডিম মুরগির ভিতর থেকে বার করা যায়। পরের দিন সকালবেলা উঠে রামু মুরগিটার কাছে গেল। মুরগিটা খুব শান্তিতে ঘুমোচ্ছিল। রামু মুরগিটাকে ধরল, ধরে ছুরি দিয়ে মুরগির পেটটা কেটে দিল। পেটটা কেটে দেখে পেটের ভেতরে তো একটাও ডিম নেই। কি হলো এবার? রামু নিজের ভুল বুঝতে পারল। এ বাবা, আমি কি বোকামো করে ফেললাম! টাকার লোভে ডিম তো গেলই, আমার মুরগিটাও মরে গেল। খুব ভুল করলাম, কি যে করে বসলাম আমি! আর কখনো আমি সোনার ডিম পাব না, সব ক্ষতি হয়ে গেল আমার। খুব ভুল করেছি, খুব ভুল করেছি। কৃষকের খুব মন খারাপ হয়ে গেল। কি আর করবে, কিচ্ছু ভেবে পেল না। তাহলে বাচ্চারা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? কখনো লোভী হইও না, লোভে পাপ, পাপে মৃত্যু। গল্পের নাম ফড়িং আর পিঁপড়ে। খুব সুন্দর একটা দিন, গ্রীষ্মকাল, সূর্য ঝলমল করছে, আকাশে পাখি উড়ছে, গাছে অনেক ফুল আছে, ফল আছে, সব পশু পাখিরা খুব ব্যস্ত। কেন জানো? কারণ শীতকাল হলে তারা কিন্তু বেরোতেই পারবে না। তাহলে খাবার দাবারের কি হবে? সব পশু পাখি তাই নিজের খাবার জমাচ্ছে। সবার মতো পিঁপড়েরাও গ্রীষ্মকালে অনেক কষ্ট করে তাদের খাবার জমা করে রেখে দিচ্ছে, যাতে শীতকালে তাদের কোনো অসুবিধে না হয়। শীতের ঠান্ডায় কেউ কিন্তু কোনো কাজ করতে পারবে না। এই সবের মধ্যে একটা ফড়িং ছিল। ফড়িং দেখছে সব পশু পাখি খুব ব্যস্ত। ফড়িং পিঁপড়েদের দেখতে পেল, তাদের কাছে গিয়ে বলল, ও পিঁপড়ে বন্ধুরা, তোমরা কি করছো? পিঁপড়েরা তখন ফড়িংকে বলল, আমরা খাবার জমা করছি। ফড়িং পিঁপড়েদের বলল, খাবার জমা করছো? হো 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 হো, এত খাবার চারিদিকে তো আছেই, তাহলে আলাদা করে খাবার জমা করার কি আছে? পিঁপড়েরা বলল, আমরা এখন খাওয়ার জন্য করছি না, শীতকালে যাতে কোনো অসুবিধে না হয় সেই জন্য এখন থেকেই জমা করে রাখছি। তোমারও কিন্তু এখন খেটে খুটে খাবার জমা করে রাখা উচিত, নইলে শীতকালে খুব অসুবিধে হবে। ফড়িং পিঁপড়েদের ওপরে হেসে বলল, হো 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 হো, পিঁপড়েরা, এখন তো গ্রীষ্মকাল, চারিদিক কি সুন্দর, দেখেছ তো, কেউ কি এত সুন্দর সময় খেটে কাজ করে না আনন্দ করে? আমায় দেখো, আমি সারাদিন নেচে বেড়াচ্ছি আনন্দে, চারিদিকে
ঘুরে বেড়াচ্ছি, কি ভালোই না লাগছে রোদের মধ্যে। তোমরা কি চাও না যে তোমরা এই সময় আনন্দ করবে, না খেটে খুটে কাজ করতে চাও? না না হরিং, তুমি কিন্তু একদম ভুল করছো। এখন সময় ভালো আছে, এখনই কিন্তু কাজ করে নেওয়া উচিত। অসময়তে কাজ যদি না করতে পারো, হরিং তখন পিঁপড়েদের বলল, হো আমি জানি না তোমরা কি বলছো, তোমাদের কথা আমি একদম বিশ্বাস করি না। আমি এখন খুব খুশি, আমি চললুম, টাটা। এই বলে হরিং তো লাফাতে লাফাতে নাচতে নাচতে চলে গেল। সারা গ্রীষ্মকাল হরিং এইভাবেই কাটিয়ে দিল। গ্রীষ্মের পরে দিন গড়িয়ে গেল, কাল চলে এলো। শীতের সময় তো খুব ঠান্ডা পড়ে গেল। সব জন্তু জানোয়ার পশু পাখি নিজেদের বাড়ির ভেতরে থাকতে লাগলো, কেউ আর বেরোলো না। কারোর আর বেরোতেও হলো না, কারণ তাদের খাবার তো বাড়িতেই আছে। পিঁপড়েরাও খুব শান্তিতে নিজেদের বাড়িতে থাকতে লাগলো। শীতের সময় তো তাদের কোনো অসুবিধে নেই, খাবার তো তারা জমিয়েই রেখেছে। কিন্তু ফরিং এর কোনো খাবার দাবার নেই, খুব খিদে পেতে লাগলো। কিন্তু কিছুতেই ফরিং আর তার খাবার খুঁজে পেল না। অবশেষে ফরিং পিঁপড়েদের বাড়িতে এলো। শীতে কাঁপতে কাঁপতে ফরিংদেরকে বলল, কি ঠান্ডা বাইরে, কি ঠান্ডা, আমাকে একটু খাবার দেবে? পিঁপড়েরা, তোমাদের কাছে তো অনেক খাবার আছে। কি ঠান্ডা, আবার খুব খিদে পেয়েছে, খুব খিদে, একটু খাবার দাও না মায়ে। পিঁপড়েরা তখন ফরিংকে বলল, ও দেখেছো, আমাদের কথা কিন্তু তুমি শুনলে না। আমরা কত করে তোমায় গ্রীষ্মকালে বললাম যে নিজের খাবার জোগাড় করো, কাজ করো, তুমি কিন্তু এসব কিচ্ছু করলে না, খালি এদিক ওদিক নেচে বেড়ালে। আর আমাদের দেখো, আমরা তখন কাজ করেছিলাম আর এখন কিরকম আরামে আমরা আছি, কোনো অসুবিধে হচ্ছে না। তুমি কিন্তু আমাদের উপরে কত হেসেছিলে তখন, যাও এখান থেকে। এই বলে পিঁপড়েরা নিজেদের জানলা বন্ধ করে দিল। ফরিং তো খাবার পেলই না, বরঞ্চ একলা একলা সারা শীতকাল খিদেতে কাটাতে হলো। পিঁপড়েরা একদম আনন্দে মজায় শান্তিতে সারা শীতকাল কাটিয়ে দিল। ফরিং বুঝতে পারলো যে পিঁপড়েরা একদম ঠিক কথা বলেছিল তাকে। তাহলে বাচ্চারা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? যখন সুবিধে হবে তখন কাজ করে নেওয়া উচিত, হেসে খেলে দিন কাটানো উচিত নয়, তাহলে পরে কিন্তু খুব অসুবিধে হবে। কাক আর চড়াইয়ের গল্প। একদিন দুপুরবেলা টিঙ্কু আর পিঙ্কি দাদুর কাছে সেই গল্প শুনতে বসল। এক ছিল একটা কালো কাক। কাক কি করে? কা কা কা। আর এক ছিল ছোট্ট ময়না। ময়না কি করে? চু 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 চু। চড়াইয়ের বাড়ি ছিল মোমের, আর কাকের ঘর ছিল গোবরের। একদিন কি হলো জানো? খুব
খুব বৃষ্টি হলো, কি তাতে কাকের বাড়ি পুরো নষ্ট হয়ে গেল। কাক চড়াইয়ের বাড়ির সামনে এসে দরজায় ধাক্কা দিয়ে বলল, চড়াই দিদি, চড়াই দিদি, আমি কি তোমার বাড়িতে আসতে পারবো, আসতে পারবো, আসতে পারবো? চড়াই বলল, না না, এখন নয়, আমি আমার বাচ্চাকে স্নান করাচ্ছি, আমি আমার বাচ্চাকে স্নান করাচ্ছি, আমি আমার বাচ্চাকে স্নান করাচ্ছি। কাক তখন উড়ে গেল, আর কিছুক্ষণ পর আবার ফিরে এলো। সুই, চড়াই দিদি, চড়াই দিদি, আমি কি তোমার বাড়িতে আসতে পারবো, আসতে পারবো, আসতে পারবো? না না, এখন এসো না কাক ভাই, আমি আমার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছি, আমি আমার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছি, তুমি একটু পরে এসো। কাক উড়ে চলে গেল, আর কিছুক্ষণ পরে ফিরে এলো। সুই, চড়াই দিদি, চড়াই দিদি, আমি কি তোমার বাড়িতে আসতে পারবো, আসতে পারবো, আসতে পারবো? চড়াই বলল, না না, এখন না, আমার বাচ্চা এখন ঘুমোচ্ছে, আমার বাচ্চা এখন ঘুমোচ্ছে, তুমি একটু পরে এসো। কিন্তু এইবার কাক চড়াইয়ের কথা শুনল না, কারণ সে চড়াইয়ের বাড়ির থেকে খিচুড়ির গন্ধ পাচ্ছিল। চড়াই দরজা খুলতেই কাক সোজা এসে খিচুড়ির যেখানে রান্না করছিল সেখানে এসে বসে পড়ল। কাক যেই না খিচুড়ি খেতে গেল, পিছনের পালকে লাগলো আগুন। ওরে বাবা রে, ওরে বাবা রে, লাগলো যে আগুন! বলতে বলতে কাক উড়ে চলে গেল। না শুনে বারণ, লেগে গেল আগুন, না শুনে বারণ, লেগে গেল আগুন। শুনলুম না চড়াইয়ের কথা, তাই পেলুম কঠিন সাজা, শুনলুম না চড়াইয়ের কথা, তাই পেলুম কঠিন সাজা।